আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। তো আজকে একটু বের হলাম, ওয়েদারটা অনেক ভালো, এই জন্য আমার সাথে আমার বড় ভাই আছেন। উনি অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাই ওনার ফেস দেখাইতেছে না। এটা হচ্ছে টাওয়ার ব্রিজ, লন্ডনের অনেকটা জনপ্রিয় একটা জায়গা। এমনিতে ঠান্ডা কম, কিন্তু বাতাস দিলে অনেক ঠান্ডা লাগে। এখানে অনেক প্রচণ্ড বাতাস চলে আসে হঠাৎ করে, আর এটা হচ্ছে রিভার সাইড, এর জন্য একটু বেশি ঠান্ডা লাগে। তো আজকে যেহেতু ডে অফ আছে, এই জন্য একটু ঘোরাঘুরি করব। টাওয়ার ব্রিজে আসছি, এখানে অনেক সুন্দর জায়গা, আর অনেক দর্শনার্থী আসে প্রতিদিন, এই জন্য দেখতেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমরা আসছি, এই সামনেই হচ্ছে টাওয়ার ব্রিজ। তো আমার ড্রেস আপ দেখে অনেকেই ভাবতে পারেন যে এত বেশি ঠান্ডা নাকি, অনেক ঠান্ডা। আমি যে ভিডিও করতেছি, ভিডিও করার জন্য কিন্তু হাত কাঁপতেছে। দেখেন সুন্দর একটা ভিউ, পিছনে এই টাওয়ার ব্রিজ। প্রতিদিন অনেক ব্লগার, অনেক ইউটিউবার অনেকেই আসে এই জায়গায় ভিডিও করতে। সচরাচর আমরা যারা এখানে আসি, তারা মূলত রিফ্রেশমেন্টের জন্য অনেকেই আসে। আর কিছু কিছু মানুষ আছে, এখানে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা যায়। এরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এইরকম ওভার বুটস আছে, এই বুটসগুলো চলতে পারবেন, এখান থেকে আপনাকে লন্ডন আই নিয়ে যাবে। আর এটা হচ্ছে টাওয়ার ব্রিজ, অনেক সুন্দর লাগে এই জায়গাটা আমার, এই জন্য আমি মাঝে মাঝে এই জায়গায় আসি। আমি গত কয়েকদিন আগে এই টাওয়ার ব্রিজ পাড়ি দিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, অনেকেই হয়তো দেখছেন। টাওয়ার ব্রিজের এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। এখানে আপনারা যাদেরকেই পাবেন, মনে করেন যে মানুষজন যারা আছে তারা খুবই হেল্পফুল, এখানে কেউ আপনাকে ঠকাবে না, আপনার সাথে কেউ দুর্ব্যবহার করবে না। আপনি যদি বলেন যে একটা পিকচার তুলে দেন, ওরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে খুব সুন্দর একটা পিকচার তুলে দেওয়ার জন্য, ভিডিও করে দেয়। আমি অনেককেই পাইছি এরকম, যে ওরা বলে যদি আপনি চান তাহলে ভিডিও করতে পারবেন, আমি ভিডিও করে দেবো। ছেলে হোক বা মেয়ে হোক, যে কেউই হোক, ওরা সবাই কিন্তু ফ্রেন্ডলি। দেখেন একটা বিল্ডিং অনেক সুন্দর। তো এই দিকটায় আসলে এই দেখেন, এই যে উবার ইটসের কথা বলছিলাম, যে উবার বুট আছে, এই উবার বুটটা কিন্তু লন্ডন আই থেকে আসে। ভিজিটর্স যারা আসে তারা এই বুটের মাধ্যমে লন্ডন আইতে যায়, আবার এখান থেকে ব্যাক করে এই বুট দিয়ে। তো এই জায়গায় যেতে হলে আপনাকে এই অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন একটা বুট রাখা আছে, এই বুটের টিকিট করতে হবে। এখানে অনেক লাইন থাকে, অনেক মানুষ যায় এই জন্য। আর এই দেখেন বিল্ডিংগুলো দেখেন অনেক সুন্দর। এই দেখেন টোটাল ভিউটা দেখেন, আমার কাছে এই জায়গাটা অনেক পছন্দের। আর লন্ডন আসার পরে আমি এই জায়গায় আসিনি, সাথে সাথে কয়েকদিন পরে আসছিলাম। যখন আমি ফার্স্ট টাইম এটা দেখি, আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস ছিল। আর আজকে অবশ্য ওয়েদার ভালো, ঠান্ডা কম তুলনামূলক, যদি বাতাস দিয়ে তাইলে বেশি লাগে, এমনিতে কম আছে, এই জন্য আসা। আমার সাথে একজন ছিল, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি হয়তো পিছনেই রয়ে গেছে, একটু লেজি মানুষ, এমনিতেই আসবে, আমাকে ফলো করতে করতে চলে আসবে। দেখেন এখানে আন্ডারগ্রাউন্ড একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর, আর এখানে অনেক মার্কেটিং আইটেম থাকে। অনেক সময় দেখা যায় এরকম বিভিন্ন, আমি দেখে আপনাকে, এরকম বিভিন্ন স্টোর থাকে, স্টলের মতো করে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করে। এগুলো হচ্ছে এখানে ভিডিওগুলো চালে, অ্যাডভার্টাইজমেন্ট চালায়।
তো আপনাকে শুধু মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টসের অ্যাডভারটাইজমেন্ট করার জন্য এরকম বক্স এই জায়গায় রাখে এটার ভিতরে গান চলছে ভিডিও চলে গান চলে বিভিন্ন টাইপের অ্যাডভারটাইজমেন্ট এই দেখেন এগুলাতে অ্যাডভারটাইজমেন্ট করে দেখেন কারণ এই জায়গায় অনেক ভিজিটরস আসে ভিজিটরস আসার সুবিধার্থে তারা অনেক ধরনের অ্যাডভারটাইজমেন্ট চালু করে রাখে মানুষজন দেখে এই দেখেন আন্ডারগ্রাউন্ড একটা রেস্টুরেন্ট খুব সুন্দর এখানকার রাস্তাটা দেখেন এখানে মানুষ অনেকটা সময় পার করতে পারবে এই জায়গায় বসে এটা ছোটখাটো একটা গ্যালারির মতো আপনি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন এই জায়গায় বসতে পারবেন আর লন্ডন টাওয়ার এই লন্ডন ব্রিজ দেখতে পারবেন আড্ডা দিতে পারবেন কথা বলতে পারবেন তো লন্ডনে মনে করেন যে এই মানুষজন খুব কমই থাকে ফ্রি মনে করেন যে আমি আজকে বুধবারে ফ্রি আছি আমার ফ্রেন্ড সার্কেলে অন্য কেউ আজকে ফ্রি নাই তাছাড়া এরকম অনেকবার হয় যে এই কারোর সাথে কারোর ডে অফের কোনো মিল থাকে না এই জন্য মূলত আড্ডা খুব কমই হয় আমরা যদি সবাই সেটেল হয়ে যাই তখন দেখা যাবে যে আমরা এরকম জায়গায় অনেকটা সময় স্পেন্ড করতে পারবো আর এই জায়গায় একটা বিষয় হচ্ছে আপনারা কেউ আপনাকে সময় দিবে না নিজের হ্যাপিনেসটা নিজেই খুঁজে নিতে হবে নিজেকেই সময় দিতে হবে নিজের আর যতটুকু এনজয় করতে পারেন নিজ থেকেই করতে হবে আমি সবসময় ট্রাই করি আমার নিজের থেকে এনজয় করতে দেখেন আমি যত হাঁটতেছি টর ব্রিজের কাছাকাছি চলে যাচ্ছি এটা হচ্ছে আসলে টাওয়ার ব্রিজ দুইটা ব্রিজ আছে ওপাশে একটা আছে ওইটাকে লন্ডন ব্রিজ বলা হয় আর এটাকে বলা হয় টাওয়ার ব্রিজ অ্যাকচুয়ালি এই জায়গায় যে একটা টাওয়ার আছে এই জন্য এটাকে টাওয়ার ব্রিজ বলা হয় এই জায়গায় দেখেন আরও একটা স্পট আছে এই স্পটে অনেক মানুষ আড্ডা দেয় আর বিশেষত মনে করেন যে এই সামার সিজনে এই গাছগুলোতে অনেকগুলো ফুল ফুটে এইগুলো দেখতে অনেক সুন্দর লাগে জায়গায় অনেকগুলা ক্যাফে আছে ম্যাকডোনাল্ডস আছে স্টারবাকস আছে এগুলা রেস্টুরেন্ট আছে তো আজকে রমজানের সিক্স দিন ষষ্ঠ রমজান আমরা ইফতার করবো 4:30 আমাদের এখানে 5টার সময় রাত্রে 5টার সময় সেহরি করেছি আর সন্ধ্যা 7:30 সময় আমরা ইফতার করবো এর আগ পর্যন্ত আমরা অনেকক্ষণ সময় এখন বাজে 3টা এই সময়টা এই জায়গায় পাস করতেছি হাঁটা চলাফেরা করবো হাঁটা দিব তারপরে যাব ইফতার করব তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সুন্দর একটা প্লেস মনোরম পরিবেশ এবং ওয়েদারটাও ভালো এরকম ওয়েদারে এরকম প্লেসে আপনার মন সবসময় ফুরফুরে হয়ে যাবে রিফ্রেশমেন্টের জন্য একটা বেস্ট জায়গা তো ভিডিও আমি তৈরি করতে পারতেছি না আমার সময়ের অভাবে যখন সময় পাই ভাবি যে আপনাদের সাথে কানেক্টেড থাকি যদি আপনাদের সাথে কানেক্টেড না থাকি আপনারা সবাই ভুলে যাবেন আমাকে আমি চাই না কেউ আমাকে ভুলে যাবে তো সবার সাথে দেখেন যোগাযোগ কন্টিনিউ রাখার জন্য আমি মূলত ভিডিওগুলো তৈরি করছি যদি আমার নিউজ রিলেটেড ভিডিও হইতেছে না এটা আমি জানি বাট আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমি এইরকম ভিডিও করি আসলে আমি ওই রকম প্রপার কোনো ব্লগার না আছি সুন্দর করে বিষয় তৈরি করবো বা স্ক্রিপ্টেড কোনো জিনিস তৈরি করবো আমার কাছে যেটা যে সময় যে জায়গায় থাকি যে সময়টা নিয়ে আমি এমনিতে ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আজকের ভিডিওটাও এইরকম আমি কী করতেছি না করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার